बिस्मिल्लाह रहमान रहीम। प्रिय शिक्षार्थी तुम्हारा सबाई भलो आसो। करोना परिस्थिति प्रधानमंत्री बंगबंधु कन्या देशरत्न शेख हासिना तुम्हारे करोना परिस्थिति समय अनलाइन माध्यम क्लास नेवार जन्य निर्देशना दिए से मुताबिक क्लास नेब और तुम्हरा सबाई स्वास्थ्य विधि मेने क्लासगुलो बासाय बसे अनलाइन मध्य माध्यम क्लास आज हमें षष्ठ श्रेणी बांगला साहित्य निये आलोचना करब। आजकेर साहित्य विषय हलो तोलपार गल्प। तोलपार आमादेर मुक्तियुद्ध एवं स्वाधीनता सम्पर्क निये शौकत ओसमानेर गल्पटा तत्कालीन समय जे चित्र तुले धरा हुए से तुम्हारे माझे आज के उपस्थापन करब। तुम्हारा सबाई मनोयोग दिए देखबा। तोलपार गल्प लिखते हलो शौकत उस्मान। शौकत ओसमान हुगली जिलार पश्चिमबंगे हुगली जिलार 1819 साले सबल सिंहपुर ग्रामे से जन्मग्रहण करे एवं से कथा साहित्यर एक अन्यतम साहित्य साहित्यिक एवं तार उल्लेखयोग्य ग्रंथर मध्य दिग्बाजी तरह मस्कृत फोन उपन बाबू डाक मांगल इत्यादि स्रोतर जमे से लिखे गे तार उल्लेखयोग्य ग्रंथर मध्य थे तोलपार गल्प तुम्हारे जो लिखे गे। तोलपार हलो मुक्तियुद्ध मुक्तियुद्ध जीवन सबसे उल्लेखयोग्य एक घटना 1971 साले जखन पश्चिम पाकिस्ताना निरीह बांगाली ऊपर अत्याचार कर तर ही चित्र तुले धरे से गल्पर मध्य 1971 से भयाल दिनगुलिर कथा गल्पर मध्य शौकत ओसमान तुले धरे से गल्पर मध्य पश्चिम पाकिस्तानी अत्याचारे जे चित्र तुले धरा हुए से ता एक गल्पे बालक सबु एवं ता बोले से 1971 से कालो राते हठात कर जखन शहरे पाकिस्तानी बाहिनी अत्याचार बा निरीह मानुष जन के हत्या शुरू करे तखन मानुष तार जीवन रक्षार्थे जन्य एदिक ओदिक दिक हुए तारा पालाते शुरू करे। हठात सापो रास्ता दिए अनेक वृद्ध शिशु युवक युवती एवं नारी तारा सारिबद्ध भावे तादेर जीवन रक्षार्थे पालाच्छिल। ठीक सेई समय सापो देखते पारे एवं तखन
কেউ ক্লান্ত হয়ে পানি বা মুড়ি এই সমস্ত দিয়ে তাদেরকে সাহায্য করে এবং 1971-এর সেই নির্মম কাহিনী এবং তারা দলবদ্ধভাবে সংবদ্ধ হয় কিভাবে এই পশ্চিম পাকিস্তানিদেরকে সংবদ্ধ হয়ে প্রতিহত করা যায় সে সম্পর্কেও এই গল্পের মধ্যে উল্লেখ করেছেন। যাই হোক, আমাদের আজকে এবং শওকত ওসমান বাংলা সাহিত্যের অনেকগুলো পুরস্কার পেয়েছেন, যেমন নাসিরউদ্দিন পুরস্কার, ফিলিপস পুরস্কার, তারপরে হলো একাডেমিক পুরস্কার ইত্যাদি। এখন আমরা তার এই তার উল্লেখযোগ্য এই গল্পের মধ্যে কিছু কিছু শব্দার্থ এবং রয়েছে যা আমাদের অবশ্যই জানা দরকার। যেমন চিৎকু শব্দের অর্থ হলো চিৎকার করা, চিৎকু শব্দের অর্থ হলো জোরে চিৎকার করা। আবার আছে যেমন এখানে আছে যে পাঞ্জাবি মিলিটারি, পাঞ্জাবি মিলিটারি অর্থ পাকিস্তানের পাঞ্জাব রেজিমেন্টের তৈরিকৃত সৈনিক, তৈরিকৃত সৈনিক। এরপর আছে হলো যে 25শে মার্চ, 25শে মার্চ হলো 1971 সালে এই তারিখে কালো রাতে পাকিস্তানি বাহিনী আমাদের বাঙালি জাতির উপর নির্মমভাবে মানে ঝাঁপিয়ে পড়ে কালো রাত্রি। গারো পাহাড় হল বাংলাদেশের রংপুর ময়মনসিংহ অঞ্চলের থেকে উত্তরে এবং পৌর শব্দের অর্থ হলো পৌর শব্দের অর্থ হলো প্রদীপ, পৌর হলো শব্দের অর্থ হলো প্রদীপ, প্রবীণ বা যৌবন এর বার্ধক্যর মাঝামাঝি বয়সে, প্রবীণ এবং প্রবীণ ও যৌবনের পার্থক্যর মাঝামাঝি। এরপর আছে হলো খাবিখা, বিপদে পড়ে নিতান্ত নিরুপায় বোধ করা। এবং বাঙালি মুক্তিযুদ্ধ আমাদের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। এই যুদ্ধে পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর সাবু মানে কিভাবে আমাদের তাদের প্রতিরোধ করা যায় এবং সংবদ্ধ হয়ে এই গল্পে তাই উল্লেখ করেছেন মানে শওকত ওসমানের তোলপাড় গল্পে কিশোর সাবু গায়ে শহর দিয়ে সারিবদ্ধভাবে হাজার হাজার মানুষ মানে দেখে হতভম্ব হয়ে যায়। অত্যাচারিত ও ক্লান্ত মানুষকে মুড়ি ও পানি দিয়ে
পানি দিয়ে পান করিয়ে সে সান্ত্বনা খোঁজে। সাবু দেখতে পায় যে নারী শিশু এবং বৃদ্ধ নির্বিশেষে সবাই শহর থেকে পালাচ্ছে এবং পাকিস্তানি নির্বাচনে সবাইকে হত্যা করছে বলে তারা খবর পায় এবং পুত্রবধূ শিশু নাতি নাতনি নিয়ে পলায়নরত এক ধার্মিক বৃদ্ধ আফসোস করে বলে যে ইসলামের নামে পাকিস্তান প্রতিষ্ঠিত করা সেই পাকিস্তানি বাহিনীর হাতেই আমাদের সন্তানদের জীবন দিতে হচ্ছে। নিষ্ঠুরতা অনুভব করে এবং সাবু মানে খুব মানে রাগান্বিত হয় এবং শহরত্যাগী মানুষের অসহায়ত্ব ও দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভরে ওঠে। পাকিস্তানিদের প্রতি তার ঘৃণা বাড়তে থাকে এবং তাদের অত্যাচারে মোকাবেলা করার জন্য সে কিশোর মন চঞ্চল হয়ে ওঠে। এখন 1971-এর যে এই নির্মম কাহিনী এই শওকত ওসমান সাহেবের এই তোলপার গল্পের মধ্যে আমরা এই আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস খুঁজে পাই। আজকে এইটুকু পর্যন্তই থাক, তাই না? আর শিক্ষার্থীরা, তোমাদের আজকে তোমাদের আগামী দিনের বাড়ির কাজ হলো তোমরা ওই এখানকার এই তোলপার গল্পের পাঠ প্রস্তুতি সম্পর্কে এবং লেখক প্রস্তুতি সম্পর্কে তোমরা অবশ্যই জানবে। লেখে না আজকে এই বলতো এইটুকু পর্যন্তই দিই, সামনে আবার বুঝলে তার কারণ বুঝবো অবস্থা তো এটা অফ করে দেবো, কোনে ভালো হয় না। আচ্ছা একটা দিলাম এডি।